বিতর্কিত ব্যক্তিকে দলের পদ দিতে সুপারিশ করলে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। সাম্প্রতিক নানান বিতর্কের পর এবার উপকমিটি গঠন নিয়ে সুবিধাভোগী ও সুযোগ সন্ধানীদের বিষয়ে সতর্ক ক্ষমতাসীনরা। উপকমিটিতে জায়গা দিতে ছাত্রলীগের সাবেক কর্মীদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। উপকমিটিগুলোকে এবার বিতর্কমুক্ত রাখা হবে বলে বৈশাখী টেলিভিশনকে জানিয়েছেন তারা। জয়দেব দাসের প্রতিবেদন। 2014 সালের নির্বাচনের আগে হঠাৎ করে ব্যাপক আলোচনা শুরু হয় আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় উপকমিটি ও সহসম্পাদকদের নিয়ে। গণহারে সহসম্পাদক করায় ব্যাপক সমালোচনাও হয়। এ কারণে আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনে সহসম্পাদক পদটি তুলে দিয়ে 19টি সম্পাদকীয় পদের বিপরীতে উপকমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব করার বিধান রাখা হয় গঠনতন্ত্রে। সম্প্রতি সম্পাদক মণ্ডলীর সভায় ঘোষণা করা হয়েছে, কোনো বিতর্কিত ব্যক্তি কমিটিতে স্থান পেলে তাঁর দায় নিতে হবে সংশ্লিষ্ট সম্পাদককে। এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির একাধিক সম্পাদক জানান, যিনি নাম অন্তর্ভুক্ত করবেন তিনি দায় নেবেন, কেউ সুপারিশ করলে তাকেও দায় নিতে হবে। কমিটিকে বিতর্কমুক্ত রাখতে এই সুযোগ সন্ধানীদের ব্যাপারে আমরা সজাগ রয়েছি। সব সম্পাদকই যে এই ব্যাপারে সতর্ক এবং সচেতন, ফাঁকিবাজদের বাদ দিয়ে আমরা যারা কর্মঠ কাজ করতে চাই তাদেরকে সুযোগ দেব বেশি আমি এটি বলতে পারি। উপকমিটিতে যাতে ত্যাগী পরীক্ষিত যারা দীর্ঘদিন ধরেই দলের বিভিন্ন পর্যায়ের কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন, যাদের ইমেজ ভালো, যারা সংগঠনে বিভিন্নভাবে কন্ট্রিবিউট করতে পারবে, এই ধরনের মানুষদের সুযোগ করে দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান, সুবিধাভোগীদের কোনোভাবেই দলে জায়গা দেওয়া হবে না। যারা ঢুকে আওয়ামী লীগের নাম ভাঙায় তারা তো প্রতারক, তারা বাটপার, তারা চরিত্রহীন, তাদের কোনো আদর্শ নাই, তাদের কোনো নীতি নাই। তাদেরকে আর যাই হোক জাতির পিতার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগে কোনো জায়গা নেই, তাদেরকে কোনো প্রয়োজন নেই। কঠিন সিদ্ধান্ত হয়েছে যে সাব কমিটিতে যদি কোনো আদর্শ বিরোধী কোনো মানুষ ঢুকে কেউ ঢুকান তাহলে এবার তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলবো। যাচাই বাছাই করেই এবার উপকমিটির সদস্য করা হবে বলেও জানান কেন্দ্রীয় নেতারা। যারা সাবেক ছাত্র নেতা রয়েছে, যাদের মেধা এবং শ্রম এবং ভাবমূর্তি যা হয়েছে সেটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রাখতে হবে। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।